লাস্ট ভিডিওটিতে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎ চুম্বকত্বের বায়ো সাভার্ট সূত্র নিয়ে ডিসকাস করেছিলাম। এই ভিডিওটিতে আমরা বায়ো সাভার্ট সূত্রের একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশনটি হচ্ছে দীর্ঘ তড়িৎবাহী ঋজু তারের নিকটবর্তী কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, অর্থাৎ একটা লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের নিয়ার বাই কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ক্যালকুলেশন করব। তো এটি আমরা একটা খুব সহজ এবং খুব ট্র্যাডিশনাল একটা পদ্ধতিতে করব। তো দেখে নিই ছবিটা, যে এরকম একটা দীর্ঘ ঋজু তার রয়েছে, যে তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I। এখন এই তার থেকে আর দূরত্বে অবস্থিত একটি বিন্দু রয়েছে P। এখন আমাকে এই P বিন্দুতে B এর মান বের করতে হবে, P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অবলম্বনে B এর মান বের করতে হবে। এখন P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অবলম্বনে দিক কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে সেটা আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। আমরা ডান হাতের মুষ্টি নিয়ম দিয়ে বের করতে পারি কিভাবে, যেদিকে কারেন্ট ফ্লো করছে সেদিকে যদি আমরা ডান হাতের থাম্বটাকে বা বুড়ো আঙুলটাকে পয়েন্ট করি তাহলে অন্য আঙুলগুলো যেদিকে মুভ করবে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। অর্থাৎ পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে বোর্ড ফুড়ে ভেতরের দিকে, পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বোর্ড ফুড়ে ভেতরের দিকে অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশনে, ইনওয়ার্ড ডিরেকশনে। ঠিক আছে, এবার আমরা বায়ো সাভার্ট সূত্রে দেখেছিলাম যে তড়িৎবাহী তারের একটি ক্ষুদ্র অংশের দরুন চৌম্বক ক্ষেত্র অবলম্বনে কীভাবে বের করতে হয়। তাহলে এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ, এই তারের একটা ক্ষুদ্র অংশ এ বি ধরে নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এই ডিএল এখান থেকে আমরা পি বিন্দুটাকে যুক্ত করে দিলাম। এখন এই ডিএল অর্থাৎ এ বি তার যে ডিএল সেটা খুব ক্ষুদ্র অংশ, এখান থেকে পি বিন্দু দূরত্ব ধরে নিলাম এক্স। যেহেতু এই দূরত্বটি খুব ক্ষুদ্র তাই এ থেকে পি বিন্দু এবং বি থেকে পি বিন্দু উভয় দূরত্বই আমরা সমান ধরে নিতে পারি, আর এটিকে আমরা মূল বিন্দু বা অরিজিন বলবো। এবং এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে অরিজিন থেকে ওপরের দিকে তারের দৈর্ঘ্য এল, তাহলে নিচের দিকে এই ও এ এই দৈর্ঘ্যটা কত হবে, মাইনাস এল, যেহেতু এটা অরিজিন ওপরের দিকে এল নিচের দিকে মাইনাস এল। এবং দেখবো যে এই এ বি ক্ষুদ্র অংশের সঙ্গে এই পি বিন্দুর যে সংযোজক রেখা সেটি থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখন এই এ বি ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এ বি এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি। এখন যেহেতু এটা ক্ষুদ্র তাই এখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটাও ক্ষুদ্র হবে, যেটির রাশিমালা আমরা বায়ো সাভার্টের সূত্র থেকে শিখেছিলাম, মিউ নট বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই। এখন এই এ বি ক্ষুদ্র অংশ থেকে পি বিন্দু দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে বাই এক্সের স্কোয়ার। এবার আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে এই যে সমীকরণটি লিখলাম এই সমীকরণটিতে দুটি ভেরিয়েবল আছে, একটি ভেরিয়েবল হচ্ছে থিটা আর একটি ভেরিয়েবল হচ্ছে এক্স। এখন আমরা কেন ভেরিয়েবলের প্রশ্নে এলাম, কারণ প্রথমে আমরা কি করলাম, ডিএল ক্ষুদ্র অংশের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করলাম, এবার আমরা সম্পূর্ণ তারের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব। তাহলে সম্পূর্ণ তারের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন বা সামেশান নিতে হবে সম্পূর্ণ তারের জন্য। এই তারটি অনেকগুলো ডিএল 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 ক্ষুদ্র অংশে বিভক্ত যদি ধরে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্যই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র থাকবে, তাহলে তাদের ইন্টিগ্রেশন বা সামেশান নিলেই আমরা সম্পূর্ণ তারের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারবো। এখন এই ডিএল এখানে যেমন একটা রয়েছে ডিএল, এর নিচেও একটা থাকতে পারে ডিএল, এরকম অনেক ডিএল 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 রয়েছে, প্রত্যেকটা ডিএল থেকে পি বিন্দু দূরত্ব নিশ্চয়ই এক্স হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা ডিএল থেকে পি বিন্দু দূরত্ব আলাদা আলাদা, তাই এখানে এক্স এই টার্মটা ভেরিয়েবল। এবং ওই ডিএল ডিএল এর সঙ্গে এই যে সংযোজক রেখা যে কোণ তৈরি করছে সেই কোণটাও তাহলে আলাদা হবে, এখন কোণ তৈরি হচ্ছে এটা। এরপরে যদি আমরা এখানে একটা লাইন যোগ করি তাহলে এখন কোণ তৈরি হবে এটা, এখন কোণ তৈরি হবে এইখানে, এরপরে এরকম আসি তাহলে এখন কোণ তৈরি হবে এখানে, এরপরে যদি এখানে যায় এখন কোণ তৈরি হবে এখানে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে থিটার মানটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে দুটো ভেরিয়েবল, এক হচ্ছে থিটা আর এক হচ্ছে এক্স। তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করার জন্যে ইন্টিগ্রেশন করার জন্যে যেহেতু একটাই ভেরিয়েবল থাকতে হবে
সেইজন্য এই দুটো ভেরিয়েবলকে চেঞ্জ করে আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করার চেষ্টা করব। সেজন্য এখানে আমরা একটা ত্রিভুজ ধরে নেব, ট্রায়াঙ্গেল ও এ পি থেকে পাই, ট্রায়াঙ্গেল ও এ পি, ট্রায়াঙ্গেল ও এ পি থেকে আমরা কি পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কট থিটা ক্যালকুলেট করব, কট থিটা, কট থিটা। আচ্ছা দেখে নি তাহলে কট থিটা কত হবে, কট থিটা হবে এটা হচ্ছে থিটা, তাহলে ওপি হচ্ছে লম্ব আর ও এ হচ্ছে ভূমি, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এল বাই আর, ঠিক আছে। ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা মানে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে মাইনাস এল আর লম্ব হচ্ছে আর, এই যে দূরত্বটা হচ্ছে রয়েছে আর, এই যে ওপি, ওপি ইজ ইকুয়াল টু আর, আর এপি ইজ ইকুয়াল টু এক্স, আর ও এ ইজ ইকুয়াল টু মাইনাস এল, আমি এদিকে লিখে দিলাম সবগুলো, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এল বাই আর। এখান থেকে আমরা কী পাচ্ছি, এল ইজ ইকুয়াল টু, এল ইজ ইকুয়াল টু মাইনাস আর কট থিটা। এবার আমরা যদি এই সমীকরণটাকে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, তাহলে পাচ্ছি আমরা ডি এল ইজ ইকুয়াল টু মাইনাস আর কট থিটার ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, তাহলে থাকলো কোসেক স্কোয়ার থিটা আর সঙ্গে একটা ডি থিটা থাকবে, ঠিক আছে। তাহলে ডিএল ইজ ইকাল টু এটা পেলাম। এবার এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা কোসেকের ভ্যালু বের করতে চাই, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কোসেকের ভ্যালু বের করতে চাইছি, এই ট্রায়াঙ্গেলের জন্য সাইনের ভ্যালু কত হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে ওপি আর অতিভুজ হচ্ছে, লম্ব হচ্ছে ওপি আর অতিভুজ হচ্ছে এপি, তাহলে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব অর্থাৎ এক্স, তাহলে এখানে থাকছে প্লাস আর ইনটু কোসেকের মানটা বসাবো, কোসেকের মানটা হবে তাহলে এক্স বাই আর, তাহলে অতিভুজ বাই লম্ব, এক্স হচ্ছে অতিভুজ আর ওপি আর হচ্ছে লম্ব আর এক্স হচ্ছে অতিভুজ, তাহলে এটা তার স্কোয়ার, তার স্কোয়ার, আর তারপরে রয়েছে ডি থিটা। নেক্সট তাহলে এটা ক্যালকুলেট করি, তাহলে ডি এল ইজ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, একটা আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে আর আর ক্যান্সেল আউট হয়ে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই আর ইন্টু ডি থিটা। এবার এই যে ভ্যালুটা পেলাম আমরা, এই ভ্যালুটাকে আমরা, এই যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনের মধ্যে পুট করব। এবার আমরা দেখব সম্পূর্ণ তারের জন্য, সম্পূর্ণ তারের জন্য কত হচ্ছে। আচ্ছা এই ইকুয়েশনটা, এই ভ্যালুটাকে প্রথমে এখানে পুট করে নিই, তাহলে আমরা এটাকে এক নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিই, এটাকে এক নম্বর ইকুয়েশন, এটাকে দুই নম্বর ইকুয়েশন, তাহলে দুই নম্বর ইকুয়েশনের মান এক নম্বর ইকুয়েশনে বসিয়ে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই ডিএল, আই ডিএল এর ভ্যালু কত, এক্স স্কোয়ার বাই আর, আর নিচে যেটা রয়েছে আমরা লিখে ফেলি আই এক্স স্কোয়ার ইন্টু আই বাই সাইন থিটা রয়েছে ইন্টু, এবার ডিএল এর ভ্যালুটা বসাবো, এই ভ্যালুটা তাহলে কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই আর ইন্টু ডি থিটা, তাহলে এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে দুটো এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কী রেজাল্ট পাচ্ছি আমরা, দেয়ার ফোর ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই বাই আর সাইন থিটা ডি থিটা, তাহলে এটা গেল ডিবি এর ভ্যালু। এবার আমরা এই ডিবি এর ভ্যালুটা থেকে সম্পূর্ণ তারের দরুন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা দেখলাম তারের ক্ষুদ্র অংশ ডিএল এর দরুন পি বিন্দুতে উৎপন্ন ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই বাই আর সাইন থিটা ডি থিটা,
তাহলে আগের ক্যালকুলেশনটায় যে দুটো ভেরিয়েবল ছিল এক্স এবং থিটা, তার মধ্যে এক্সটা এলিমিনেট হয়ে গেল, শুধু থিটাটা এখানে রয়েছে। এবার আমরা সম্পূর্ণ তারের দরুন চৌম্বক ক্ষেত্র বের করব, সম্পূর্ণ তারের দরুন পি বিন্দুতে বি এর মান। তাহলে পি বিন্দুতে বি এর মান কত হবে? তাহলে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই, তাহলে আই বাই আর, এটা তো ধ্রুবক রাশি, আবার সেগুলো বাইরে রাখলাম, শুধুমাত্র এখানে ভেরিয়েবল রয়েছে থিটা, তাই সাইন থিটা ডি থিটা এটাকে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখছি। এখন এই ইন্টিগ্রেশনের আমাদের একটা লিমিট বসাতে হবে। তাহলে আমরা যদি সম্পূর্ণ তারটাকে কভার আপ করতে চাই, সম্পূর্ণ তারটাকে কভার করতে গেলে তারের একদম নিম্নতম বিন্দুতে, তারের একদম নিম্নতম বিন্দুতে পি বিন্দু দ্বারা উৎপন্ন কোণ, যদি এই কোণটা থিটা ওয়ান এবং তারের একদম উচ্চতম বিন্দুতে পি বিন্দু দ্বারা উৎপন্ন কোণ যদি থিটা টু হয়, তাহলে এখানে আমরা থিটা ওয়ান থেকে থিটা টু এই লিমিটের মধ্যে যদি সাইনের ইন্টিগ্রেশন নিই, তাহলে যে ভ্যালুটা পাবো, তাহলে সেই ভ্যালুটা আমাদেরকে বলে দেবে সম্পূর্ণ তারের দরুন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এখানে আমরা লিমিট বসাচ্ছি থিটা ওয়ান থেকে থিটা টু। এবার আমরা ক্যালকুলেশনটা করবো, তাহলে কী হচ্ছে, কী পাচ্ছি, মিউ নট বাই ফোর পাই আই বাই আর, সাইন থিটা ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, লিমিট থাকলো থিটা ওয়ান থেকে থিটা টু। এবার যদি আমরা লিমিটটা বসিয়ে নিই, তাহলে আমরা পাবো মিউ নট বাই ফোর পাই আই বাই আর, তাহলে প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হয়ে গেল কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। একটা স্টেপ জাম্প করে আমরা ক্যালকুলেশনটা করে নিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, একটা দীর্ঘ রিজু তার বা লং স্ট্রেট ওয়্যারের জন্য নিয়ার বাই কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের রাশিমান। তাহলে আমরা এখানে দীর্ঘ রিজু তারের জন্য যে রেজাল্টটা পেলাম, এখান থেকে আমরা তিনটে আলাদা আলাদা ফর্মুলা বা তিনটে আলাদা আলাদা আরও রেজাল্ট বের করবো। তাহলে প্রথম হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে, যদি এই যে তারটি রয়েছে তারটি যদি অসীম দৈর্ঘ্যের হয়, অর্থাৎ এই তারটা যদি অসীম দৈর্ঘ্যের, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, অসীম দৈর্ঘ্যের তার যদি হয়, তাহলে এই তারের নিম্নতম বিন্দুতে এবং উচ্চতম বিন্দুতে উৎপন্ন কোণ, অর্থাৎ থিটা ওয়ান এবং থিটা টু, অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে নিম্নতম বিন্দুতে উৎপন্ন কোণ কত? থিটা ওয়ান, যেটা প্রায় নিয়ারলি ইকুয়াল টু জিরো ডিগ্রি হবে, কারণ যত নিচের দিকে যাচ্ছি এই কোণের মানটা কমতে 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 নিয়ারলি ইকুয়াল টু জিরো ডিগ্রি, আর যত ওপরের দিকে যাচ্ছি আমরা, যত ওপরের দিকে যাচ্ছি তত এই কোণের মানটা বাড়তে 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 180 ডিগ্রিতে চলে যাবে, আর থিটা টু ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে এই ভ্যালুটা পাবো। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে বি এর ভ্যালুটা কী দাঁড়াচ্ছে, মিউ নট বাই ফোর পাই আই বাই আর কস জিরো ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে মিউ নট বাই ফোর পাই আই বাই আর, কস জিরোর ভ্যালু হয় ওয়ান আর কস 180 ভ্যালু হয় মাইনাস ওয়ান, তাহলে মাইনাস অফ মাইনাস ওয়ান, তার মানে হয়ে গেল টু। তাহলে রেজাল্ট পেলাম আমরা বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই টু আই বাই আর। এবার আমরা দুই নম্বর কেস দেখব, অর্ধ অসীম তারের ক্ষেত্রে, অর্ধ অসীম তারের ক্ষেত্রে, অর্ধ অসীম তারের ক্ষেত্রে, অর্ধ অসীম তারের ক্ষেত্রে কি হবে, অর্ধ অসীম অর্থাৎ তারটা যদি অর্ধেকটা অসীম হয়, মানে এই অংশটা যদি আমরা পুরোটা মুছে দিই, যদি আমরা এই অংশটা পুরোটা মুছে দিই, এই ওপরে অংশটা নেই, তাহলে তারটা এখন অর্ধেকটা অসীম, অর্থাৎ এই তারের নিম্নতম বিন্দুতে উৎপন্ন কোণ সেটা তো থিটা ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি হবে, আর উচ্চতম বিন্দু অর্থাৎ ও বিন্দু এইখানে উৎপন্ন কোণটা কত হবে, এখানে উৎপন্ন কোণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ থিটা টু এর ভ্যালুটা হবে 90 ডিগ্রি। তাহলে এখন এই ভ্যালু দুটো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই বাই আর কস জিরো ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি। তাহলে রেজাল্ট পাচ্ছি মিউ নট বাই ফোর পাই আই বাই আর, কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান আর কস 90 ভ্যালু হচ্ছে জিরো, তাহলে সিম্পলি এটা ওয়ান হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই বাই আর।
देखते असीम দৈর্ঘ্যের তারের জন্য যে রেজাল্টটা পেলাম রেজাল্টটা হচ্ছে 2i / r অর্ধ অসীমের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু অর্ধেক হয়ে গেল অনলি i / r এখান থেকে আরেকটি কেস করাইতে পারে তিন নম্বর যেটি হচ্ছে তারের উপরে স্থিত কোনো বিন্দুতে অর্থাৎ এই তারের উপরেই অবস্থিত একটি বিন্দু রয়েছে যদি ধরে নিই এরকম জায়গায় একটি বিন্দু রয়েছে তারের উপরেই অবস্থিত একটি বিন্দু বা এই তারের দৈর্ঘ্য তারের উপরে অবস্থিত কোনো বিন্দু তাহলে তারের উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে মানে পি বিন্দুটা যদি তারের উপরে থাকে তাহলে সেক্ষেত্রে থিটা ওয়ান থিটা টু এগুলো তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসছে না কারণ পি বিন্দুটা যদি তারের উপরে চলে আসে তাহলে থিটা ওয়ানও যা হবে থিটা টু ও তাই হবে কত হবে আমরা তো বলতে পারবো না কারণ যেটাই হোক না কেন থিটা ওয়ান এবং থিটা টু ভ্যালুটা একই হবে যদি আমরা পি বিন্দুটাকে এই তারের উপরে নিয়ে আসি তাহলে থিটা ওয়ান আর থিটা টু এই দুটোর ভ্যালু যদি একই হয়ে যায় তাহলে ফাইনাল রেজাল্টটা কত হবে আমাদের জিরো হয়ে যাবে অর্থাৎ তারের উপরে স্থিত বিন্দুতে তারের উপরে স্থিত বিন্দুতে তারের উপরে স্থিত বিন্দুতে b এর ভ্যালুটা হয়ে যাবে জিরো কারণ এই ক্ষেত্রে থিটা ওয়ান আর থিটা টু ভ্যালুটা সেম তাহলে এটা মাইনাস আছে তাহলে রেজাল্টটা জিরো হয়ে যাবে তাহলে এই হলো আমাদের বায়েস ওভার সূত্রের সম্পূর্ণ ক্যালকুলেশন বা দীর্ঘ রেজিউ তারের জন্য বায়েস ওভার সূত্রের সম্পূর্ণ ক্যালকুলেশন এবার এই যে টপিকটা পড়লাম এই টপিকের বোর্ড ওয়ার্কটা আমি পিডিএফ এর মাধ্যমে ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো।